আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যান সার্কেলগী মহোদয়, বিশ্বের এই ভুবনে যেই যেখানে বসেই ঢাকার মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় রোগ বিষয় ভিডিও বার্তা দেখতেছেন বা পরবর্তী দেখবেন, যে যেখানে বসেই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাব পাকা পেঁপে খাওয়ার 10টি স্বাস্থ্য উপকারিতা। আজকে ভিডিও টাইটেলটি হলো পাকা পেঁপে খাওয়ার 10টি স্বাস্থ্য উপকারিতা। সুস্বাদু ও তৃপ্তিকর ফলের মধ্যে একটি হলো পেঁপে। স্বাদ এবং গুণাগুণের কারণে মানুষের কাছে এর কদর অনেক অনেক বেশি। বিশেষ করে প্রকৃতিতে এবং এই পেঁপের ভিতরে প্রাকৃতিক ফাইবার হিসাবে পুষ্টি এবং ভিটামিন এ সি, ভিটামিন বি কে এবং নিয়াসিস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন পর্যাপ্ত পরিমাণ থাকে এই পেঁপেতে। চলুন জেনে নেওয়া যাক পেঁপের অসাধারণ কিছু পুষ্টিগুণের কথা আজকে বলবো। তো বন্ধুগণ, নাম্বার ওয়ান, পেঁপে আপনার হৃদরোগের, বিশেষ করে হৃদরোগীকে রক্ষা করতে সাহায্য করে পাকা পেঁপে খাওয়ার গুণে। বিশেষ করে অথেরোস্ক্লেরোসিস এবং ডায়াবেটিস হৃদরোগ প্রতিরোধ করতে পারে পাকা পেঁপে খাওয়ার গুণে। পেঁপের ভিতরে আছে ভিটামিন সি, ভিটামিন ই সমূহের অত্যন্ত ভালো উৎস, বিশেষ করে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর চমৎকার উৎস পাওয়া যায় পাকা পেঁপে খাওয়ার ভিতরে। আর এই তিনটি পুষ্টি কোলেস্টর প্রতিরোধ সাহায্য করে পেঁপে খাওয়ার গুণে। তো বন্ধুগণ, হার্ট অ্যাটাক কোলেস্টর প্রতিরোধে সাহায্য করে, যা আপনার হার্ট অ্যাটাক এর প্রধান কারণ। এবং এই কারণটাকে এই যদি আপনি ভালো রাখতে চান পাকা পেঁপে খাওয়ার গুণে, হার্ট অ্যাটাকটা ভালো রাখা সম্ভব। এবং এই পেঁপে খাওয়ার মাধ্যমে কোলেস্টর, উচ্চ রক্তচাপ, হৃদরোগ থেকে শুরু করে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তো বন্ধুগণ, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য বিশেষ করে তিন বেলা পাকা পেঁপে খেতে পারলে বয়স হলেও আপনার চোখের দৃষ্টি ভালো থাকবে এবং চোখের জন্য একটি গুড মেডিসিন হিসেবে কাজ করবে। তো প্রিয় বন্ধুগণ, প্রতিদিন খাবার তালিকায় তুলনামূলকভাবে যদি কম পুষ্টি গ্রহণ করেন, আর পেঁপে আপনার চোখের জন্য একটি ভালো উৎস চোখের জন্য, এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ও ইর উপস্থিত কারণে হজমের সহায়তা করে। বদ হজমের রোগীদের পাকা পেঁপে খাওয়া উচিত এবং খুব দরকার। পাকা পেঁপে খেলে মুখে রুচি হয়, হজম শক্তি বৃদ্ধি হয়, এছাড়াও পেটের জন্য একটি গুড মেডিসিন হিসেবে কাজ করে পাকা পেঁপে। অশ্ব, পাইলস কৃমিনাশক, কাঁচা পেঁপের আঠা, বীজ কৃমিনাশক, বিশেষ করে এই কৃমিনাশক বাতাসের সাথে কষ মিশিয়ে যদি সকালে খালি পেটে খাওয়া যায় কৃমি ধ্বংস হবে, পাশাপাশি জন্ডিস, লিভার ফাংশন এবং লিভারটাকে ভালো রাখার জন্য কাঁচা পেঁপের কষটাকে বাতাসায় মড়াইয়ে শুকায় যদি সকালে খালি পেটে খাওয়া যায়, তাহলে জন্ডিস এবং আপনাদের কৃমিতে ধ্বংস করতে সাহায্য করবে পাকা পেঁপে খাওয়ার গুণে। তো প্রিয় দর্শক, কোলেস্টরের জন্য, মানবদের কোলেস্টর কমানোর জন্য পেঁপের মতো এত কার্যকারিতা ফল আর কিছু হতে পারে না। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে কোলেস্টর সমস্যা যারা ভুগতেছেন তারা নিয়মিত পাকা এবং কাঁচা পেঁপে খেতে পারেন, তাদের জন্য খুব একটি গুড মেডিসিন হিসেবে কাজ করে পাকা পেঁপে খাওয়ার গুণে। নাম্বার সিক্স, ক্যান্সারের ঝুঁকি কমায়। পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এবং বিটা ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড এবং লুবিটিন ইত্যাদি ছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান থাকে। তো সকাল বিকাল পাকা পেঁপে খেতে পারলে ক্যান্সারের ব্যাকটেরিয়াকে নষ্ট করতে সাহায্য করে এবং ফুসফুসের ক্যান্সার ঝুঁকি কমায়। এরপরে চুলের সমস্যার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পাকা পেঁপে খাওয়ার গুণে, যাতে চুল পড়ে, চুল ফেটে যায়, মাথায় খুশকি, উকুনে ভরপুর। অনেক মা ও বোনেরা তাদের মাথায় প্রায়শ চুল পড়ে, মাথা খুব গরম থাকে, হাত পা তালু জ্বলে, তাদের জন্য একটা গুড মেডিসিন হতে পারে পাকা পেঁপে। তো বন্ধুগণ, পেঁপের অনেক গুণাগুণ। কবিরাজ বিধান বলে, যার বাড়িতে একটি পেঁপে গাছ আছে, বুঝতে হবে সে বাড়িতে আজ কবিরাজ বসা আছে। এ কথা অর্থ, পেঁপে মানব দেহের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটি গুড মেডিসিন হিসেবে কাজ করে। তো প্রিয় দর্শক, পাকা পেঁপে, কাঁচা পেঁপে যেভাবে খেতে পারেন, আপনার জন্য মঙ্গলজনক এবং শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপে খাওয়ার বদলতে। সর্বশেষ, পেঁপে এমন একটি মেডিসিন যেটা শরীরের বাইরেও কাজ করে, ভিতরও কাজ করে। অনেক মা ও বোনেরা রোদে থাকার কারণে চেহারা পুড়ে যায়, দাগ হয়ে যায়, চোখের নিচে কালো দাগ হয়। পাকা পেঁপের পেস্ট তৈরি করে মধুর সাথে মিশিয়ে সারা মুখে মাখে রাখলে, আধা ঘন্টা ধুয়ে ফেললে, এবং এক সপ্তাহ করলে মুখের যে কোনো দাগ এবং রোদের যেই পোড়া দাগগুলো নিমিশে ক্লিয়ার হয়ে যায়। উজ্জ্বলতা ত্বক ভাড়ে, লিভার ফাংশন পরিষ্কার থাকে। তারা নিয়মিত পেঁপে জুস খেতে পারেন, তাদের লিভারটা সম্পূর্ণ পরিষ্কার থাকে, কোলেস্ট্রল মুক্ত থাকে, জন্ডিস, হ্যাপাটাইটিস ভাইরাসের মতো জীবাণুকে ধ্বংস করতে পারে পেঁপে খাওয়ার গুণে। তো প্রিয় বন্ধুগণ, পেঁপের গুণাগুণগুলো শেষ করতে পারবো না। আপনি এখন থেকে ভিডিও বার্তার মাধ্যমে সকলে মেসেজ, কাঁচা হোক আর পাকা হোক, পেঁপে অবশ্যই খাবেন। খাদ্য তালিকা প্রতিদিন অন্তত একবেলা হলে পেঁপে রাখতে চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকলের সুস্থতা আর দীর্ঘকামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।